بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ওই লোকগুলো শুধুমাত্র মুমিন, একটু আগে বলা হলো মুমিনদের আরো কিছু গুণাবলী আসছে। ওইখানে কয়টা গুণাবলী কথা আসছিল? দুই নম্বর আয়াতে কয়টা গুণাবলী আসছিল? এক নম্বর আয়াতে দুইটা আসছিল, ইসলাহু জাতিল বাইন, সম্পর্ক ঠিক করে নেওয়া, আর কি করা, আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা। এই দুইটা গুণ ভালো গুণ মুমিনদের। এখন তিন নম্বর আয়াতে আরো কয়েকটা গুণ আসছে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো শুধুমাত্র ওই লোকগুলো যাদের সামনে আল্লাহর কথা আলোচনা হলে অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, ভয়ে বিগলিত হয়ে যায়, অন্তরটা ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহর কথা, কোন কোরআন হাদিসের কথা, আল্লাহর মাফ করে দেওয়ার কথা, আল্লাহর শাস্তির কথা, এরকম কোনো আয়াত কোনো হাদিস শুনলেই তাদের চোখ দিয়ে পানি পড়ে, তাদের অন্তর নরম হয়ে যায়, ভয় আল্লাহর আজাবের ভয় ভীত হয়ে যায়। আর যখনই কোনো আয়াত তেলাওয়াত হয় তাদের ঈমানটা বেড়ে যায়, ওই সময় খুব ফিল করে আল্লাহর কাছে, এটাকে বোঝার চেষ্টা করে, অন্তর দিয়ে গ্রহণ করে নেয়, এফেক্ট করে তাদের দিলটার মধ্যে, এর আসর হয়ে যায়। এরপরে আরেকটি গুণ কি? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের প্রতি তাওয়াক্কল করে। তাহলে মুমিনদের আরেকটি গুণ কি? আল্লাহর উপর তাওয়াক্কল করে, ভরসা করে, নির্ভর করে। তাকে তাওয়াক্কলের অর্থটা কি, ভরসার অর্থ কি আসছে? প্রথমে আসলো যে এই যে ভয় পায় আল্লাহর কথা বললে, কেউ গুনাহ করে ফেললে একটু পরে আল্লাহর কথা মনে পড়লো, বা কেউ তাকে বললো তুমি যে এই গুনাহ করলে জানো আল্লাহ তোমাকে শাস্তি দিলে জাহান্নামে ফেলে কি অবস্থা হবে, এই কথা শুনলেই তার ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায়। আর বাকিদের যারা তো বলে কি হয়েছে, করছি তো করছি, কি হয়েছে, কোনো খবর নাই। যারা ভয় পায়, গুনাহ করলেই ভীত হয়ে যায়, তাদের ব্যাপারে গুড নিউজ আছে। সূরা আলে ইমরান কি এসেছে? وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ ওই লোকরাই প্রকৃত মুমিন, ওই লোকেরাই কামিয়াব, ওই লোকেরাই মুত্তাকি। যারা কোনো গুনাহ করে ফেললে, ফাহিশা কাজ করে ফেললে, নিজেদের উপরে জুলুম করে ফেললে, গুনাহ করে, আল্লাহর কথা যখনই মনে পড়ে, মনে করে মনে হয়ে যায়, তারা কি করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। উফ, আমি গুনাহ করে ফেললাম, চোখ দিয়ে একটু কিছু দেখে ফেলেছিল, হঠাৎ করে খেয়াল করতে পারে নাই, একটুখানি খাহিশাতে নাফসানি তাকে ধোকা দিয়ে ফেলেছিল, শয়তান ধোকা দিয়েছে, পরক্ষণে আল্লাহর কথা মনে পড়ে ইস্তেগফার শুরু করে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি অন্যায়টা করে ফেললাম। এভাবে তারা ভয় করে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া, যারা এইভাবে আল্লাহ তাআলা শানকে, মাকামকে ভয় করে এবং নিজের নফসকে আল্লাহর ভয়ের কারণে থামায়, গুনাহ থেকে বিরত রাখে, নিচের দিকে নিয়ে যায়। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য হচ্ছে জান্নাতের ঠিকানা, তাদের জন্য ঠিকানা হচ্ছে জান্নাত। আওয়া, কোনো কোনো তাফসির এসেছে যে হুয়ারাজুলু ইউরিদ আনিয়াবুলিম, কোনো লোক আছে তার ভিতরে কারো ব্যাপারে দুশ্মনী সৃষ্টি হয়েছে, জুলুম করতে চায়, জুলুম করার শক্তিও আছে, কিন্তু সেই লোকটা বলল ভাই আমাকে জুলুম করবা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ফয়াজুল্লু কালবুহু, শুনেই সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, আর জুলুম করে না, ইত্তাকিল্লাহ বললে ভয় পেয়ে যায়। সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন, তার একটা ক্রীতদাস ছিল, গোলাম, একটু দুষ্টমি করেছে, কাজ সব উল্টাপাল্টা করে দিয়েছে,
তিনি চাবু হাতে নিয়ে তাকে কয়েকটা আঘাত করলেন, বেত্রাঘাত করলেন। পিছন থেকে আওয়াজ হলো, আবু দারদা কি করছ? তিনি পিছনে ফিরে তাকালেন, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাত থেকে চাবুকটা পড়ে গেল, যে আবু দারদা তুমি কি জানো, তোমার যে ক্ষমতা আছে তার উপরে পিটানের জন্য, তোমার যে রব আছে তার কত ক্ষমতা আছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, চিন্তা করেছ? এই কথা শুনে আমার শরীর থরথর করে কেঁপে গেল। আমি এমনভাবে তওবা করলাম, তারপর থেকে আমি তার কাছে এই মাপ পাওয়ার জন্য আমার কৃত দাসকে আমি খাওয়া দাওয়ার সম্মান ইজ্জত এত বাড়িয়ে দিলাম, আমি যে কাপড় পরি, যে দামের কাপড় পরি, তাকে সে একই দামের কাপড় পরালাম। তো এক জায়গায় নিয়ে গেছে তাকে, ওনার গায়ে যেমন দামি কাপড় তার গায়েও তাই। বলে যে কী ব্যাপার, আপনার গোলামের গায়ে এত দামি কাপড়? বলে যে এই ঘটনা, আমি আল্লাহর কাছে বিরাট অপরাধ করেছি, সেই অপরাধ থেকে বাঁচার জন্য আমি রাস্তা খুঁজছি যে কীভাবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কীভাবে ভয় তাদের মধ্যে আসে, গুনাহ তারাও করেছেন মাঝে মধ্যে, ধোকায় পড়ে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেছে, কিন্তু আমাদের অভ্যাস হলে গুনাহ করতে করতে আমরা দিল থেকে ভয় উঠে গেছে, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এরপরে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা যে রবের উপর তাওয়াক্কল করে, এই তাওয়াক্কলটার অর্থ কি? তাওয়াক্কলের অর্থ অনেক লম্বা অর্থ, আইলা ইয়ারজুনা সিওয়া, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কোনো সাহায্যের আশা ভরসা করে না। বিপদে পড়ছে উদ্ধার করবেন কে? আল্লাহ। অসুস্থ হয়েছে ভালো করবেন কে? আল্লাহ। এই আল্লাহ। ওয়ালা ইয়াকসুদুনা ইল্লা ইয়াহ, ভালো কিছু পাওয়ার আশা কার কাছে করে? শুধু আল্লাহর কাছে। কে আমাকে ভালো করবে, কে আমাকে এহসান করবে, কে আমাকে সম্মান করবে, এগুলোর দিকে আমার নজর না, আমার নজর কার দিকে? আল্লাহর কাছে। আমি আল্লাহকে আল্লাহর কাছ থেকে পেতে চাই। ওয়ালা ইয়ালুদুনা ইল্লা বিজানাবে, বিপদে আপদে আশ্রয় এক জায়গায় আছে তারা বিশ্বাস করে, সেই জায়গাটা আল্লাহর কাছে। ওয়ালা ইয়াতলুবুনাল হাওয়াইজা ইল্লা মিনহু, জরুরি প্রয়োজন তার টানাটানি শুরু হয়ে গেছে, একটা ক্রাইসিসে পড়ে গেছে, এই ক্রাইসিস থেকে উদ্ধার করতে পারবেন কে? একমাত্র আল্লাহ। ওয়ালা ইয়ারগাবুনা ইল্লা ইলাইহি, আশা ভরসার জায়গা একটাই, তিনি হচ্ছেন আল্লাহ। আর তারা এটাও বিশ্বাস করে তার আল্লাহ যে ফয়সালা করে দিবেন সেটাই হবে, তিনি যদি ফয়সালা না করে দেন সেটা কোনো দিন হবে না। এইভাবে করে এর নাম হচ্ছে তাওয়াক্কল। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, আর তাওয়াক্কুল আলাল্লাহি জিমাউল ঈমান, আল্লাহর প্রতি ভরসা হচ্ছে ঈমানের সব কিছু এর মধ্যে পাওয়া যায়। প্রকৃত ঈমান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের উপরেই। এই তাওয়াক্কুল যদি কোনো কমতি থাকে, বিপদে আপদে পড়লে অস্থির হয়ে যায়, কোথায় দৌড়বো, কি করবো, কাকে দোষী করবো, কার কাছে ছুটবো, এই অস্থিরতা, আল্লাহ মাফ করুন, এটা আমাদের মাঝে মধ্যে চলে আসে, আসে কিনা, এরা ঈমানের কমতির লক্ষণ। আর ঈমান স্ট্রং, মজবুত হওয়ার লক্ষণ হচ্ছে সকল অবস্থায় শান্ত থাকার চেষ্টা করা, আল্লাহর দিকে একমাত্র রুজু করা। এইগুলো আরেকটি তাদের লক্ষণ যারা সত্যিকার ঈমানদার। তারপরে হচ্ছে আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে আর আমি যা কিছু রিজিক দান করেছি তার থেকে দান করে, এটাও প্রকৃত মুমিন হওয়ার লক্ষণ, তারা নামাজি হবে এবং তারা দান খয়রাত করবে, যাকাতও দেবে, নফল দান খয়রাতও করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হচ্ছে সত্যিকার মুমিন, এরাই হচ্ছে সত্যিকার মুমিন। কয়টা গুণ আসছে সত্যিকার মুমিন হওয়ার জন্য? শুরু করেন এক নম্বর থেকে, আল্লাহ তার রাসূলের কথা শুনবে, নিজেদের মধ্যে সংশোধন করে ফেলবে, দুই নম্বর গেল, তিন নম্বরে আল্লাহর কথা উচ্চারণ করা হলে দিলের মধ্যে ভয় সৃষ্টি হবে, কম্পন আসবে, চার নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়ে গেলে তাদের ঈমান বেড়ে যাবে, পাঁচ নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কল করবে, গুড, ছয় নম্বরে নামাজ কায়েম করবে, মাশাআল্লাহ, সাত নম্বরে যাকাত এবং দান খয়রাত করবে। কয়টা গুণ আসলো? সাতটা। এই সাতটা গুণ যার মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হচ্ছে মুমিন হাক্কান, সত্যিকার মুমিন,
প্রকৃত মোমেন। এগুলার একটার কমতি থাকলে তার একটু কমতি আছে। এগুলার সাতটা তার মধ্যে ফার্স্ট ক্লাস আছে মাশাআল্লাহ বিদ্যমান আছে, সে ইজ ভেরি গুড কোয়ালিটি মোমেন হতে পেরেছে। এখন আপনি আমি যদি হিসাব করি এই সাতটা কোয়ালিটির আমরা আপনার মধ্যে কদ্দুর আছে, আমরা একটু পর্যালোচনা করতে পারবো না? একটু ঘরে গিয়ে পর্যালোচনা করি যে আমাদের মধ্যে এই সাতটা গুণ ঠিক মতো আছে কি না, কোনটা মোটামুটি আছে, কোনটা আমার বেশ কমতি আছে, সেটাকে কিভাবে আমি উন্নত করতে পারি চেষ্টা করি। এরপর হচ্ছে এই হাক্কান মোমেন হতে পারা, এই ব্যাপারে একটা হাদিস আসছে। সাহাবি আল হারিস ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ওনার রাস্তায় দেখা হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিস, হারিস আপনার আপনি কেমন আছেন, কি খবর আপনার, আপনার অবস্থা কি? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি হাক্কান প্রকৃত মোমেন অবস্থায় আছি। খুব মাশাআল্লাহ, উনি মোটামুটি প্রাউড না, কিন্তু ওনার একটা আত্মবিশ্বাস যে তিনি এটা এই অবস্থায় এসেছেন। ক্বালা উনজুর মা তাকুল ফা ইন্না লিকুল্লি শাইইন হাকীকাতুন ফামা হাকীকাতু ঈমানিক, কিসের ভিত্তিতে তুমি বললা যে আমি মোমেন হক, ব্যাখ্যা করো আমাকে। ফাকালা আরাফতু নাফসি আরাফাত নাফসি আনিদ দুনিয়া ফা আযাফাত নাফসি আনিদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার নাফস মোটামুটি দুনিয়ার লোভ আকর্ষণ থেকে আলহামদুলিল্লাহ অনেক সরে এসেছে, দুনিয়ার আকর্ষণ আমার অনেক কমে গেছে। এটা কিন্তু একটা ভালো লক্ষণ, দুনিয়া কামাই বাড়ি গাড়ি এগুলোর দিকে মন বেশি, সারাদিন চিন্তা তখন থাকবে ব্যাংক ব্যালেন্স কীভাবে বাড়ানো যায় কত বাড়লো এই চিন্তা সারাদিন দিয়ে করে, দুনিয়ার আকর্ষণ আসে না বিদায় হয়ে গেছে অনেক আছে, আর যাদের এগুলো কত আসে না আসে এত কিছু আসে যায় না, তাহলে কিছু কমছে বোঝা গেল। তাহলে এক নম্বর পাইলেন উনি, ফা আসহারতু লাইলি ওয়া আযমাতু নাহারি, দুই নম্বর আমার রাতকে আমি জাগার কাজে ব্যবহার করছি অনেক অংশ, তার মানে কি করেন তাহাজ্জুদ পড়ছেন, কেমন লাইল করছি আমি, তাহলে প্রতি রাতে জেগে জেগে বেশ কিছু সময় কেমন লাইল তাহাজ্জুদ করছেন। তিন নম্বরে ওয়া আযমাতু নাহারি, আমার দিনে আমি আমার পিপাসার্ত হচ্ছি, দিনের বেলায় পিপাসায় কষ্টকে বরণ করে নিয়েছি, মানে নফলতা রাখা শুরু করে দিয়েছি ভাই। তারপরে বলেন, কানি আনজু ইলা আরশি রাব্বি বারিজান, মাঝে মধ্যে মনে হয় আমি যেন আবার আল্লাহর আরশের আমার রবের আরশ দেখতে পাচ্ছি। ওকানি আনজু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, আমার কল্পনা চলে আসে মনে হয় যেন ওই যে জান্নাত দেখা যায় এবং সেখানে জান্নাতিরা কিভাবে একে অপরকে ভিজিট করছেন আনন্দের সাথে, এই সিন মনে হয় যেন আমার আমার কল্পনায় ফুটে উঠে। ওয়াকানি আনজুরু ইলা আহলিন নার ইয়াতাদাগাউনা ফিহা, আর আরেকবার মনে হয় যেন জাহান্নাম দেখতে পাচ্ছি, কল্পনায় ফুটে উঠে কিভাবে আর্ত চিৎকার করছে, এগুলো আমার মনে ভেসে উঠে। কোরআন হাদিস পড়লে এগুলো পাওয়ার কথা আছে, সবগুলো পাওয়ার কথা আছে, এগুলো মনের মধ্যে চলে আসে। ফাকালা ইয়া হারিস আরাফতা ফালজাম, তিনি বলছেন হারিস তুমি ঠিক বুঝতে পেরেছ, এইভাবে মজবুত করে ধরে রাখো। কয়বার বললেন? তিনবার, ইয়া হারিস আরাফতা ফালজাম, ইয়া হারিস আরাফতা ফালজাম, তিনবার করে বললেন যে হারিস তুমি ঠিকই ধরেছ, ঠিকই বুঝতে পেরেছ, এটাকে শক্ত করে টিকিয়ে রাখো, এটা যেন নষ্ট না হয়ে যায়, এই ফিলিং সত্যিকার ইমানের ফিলিং। তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন, আরাফতা তুমি বুঝতে পেরেছ। এখান থেকে শব্দটা আছে মারেফা, মারেফাতের কথা শুনছেন? মারেফাতের শব্দের অর্থ হলো আসল জিনিস চিনা এবং বোঝা, আসল আসল জিনিস জানতে পারা, আসল জিনিস জানতে মানে আল্লাহর শান জানতে পারা, আখেরাতের বিষয়গুলো বোঝা, দুনিয়ার মায়া কমে যাওয়া, আখেরাতের মহব্বত ফুটে ওঠা, এগুলো তো আসল জিনিস, তো আসল জিনিস বোঝা, এটা না মারেফাত। তো এক সময় যারা সালফে সালেহীন এরকম ইমানের হাই লেভেলকে তারা মারেফাত বলতেন, যে এরকম ফিল করতে পারে, তো এটা ভালো জিনিস, কিন্তু এটা আবার মিসইউজ হয়ে গেছে, অ্যাবিউজড হয়ে গেছে, এখন শরীয়ত বাদ দিয়ে উল্টাপাল্টা কিছু এই দোতারা বাজায় আর মারেফাত গায়, শয়তানের তরিকা গিয়ে মারেফাত আবিষ্কার করেছে। সত্যিকার মারেফাত একটা ভালো জিনিস ছিল, আবার বলে যে
কি বলে মারেফত হাকিকত তরিকত শরীয়ত চার ভাগে ভাগ করে দিয়েছে, আপনি কোনটার মধ্যে আছেন? আরে একজন প্রকৃত মুমিন সবটার মধ্যেই আছে। এই শরীয়ত বাদ দিয়ে তার কোনো মারেফত হবে? কয়ে আমাদের হুজুর নামাজ তো, আমাদের হুজুর তো দেখলাম নামাজ পড়লেন না, মসজিদেও গেলেন না। আরে আমাদের হুজুরকে আপনাদের শরীয়ত নামাজ পড়েন নাকি? তিনি তো মারেফতে নামাজ পড়েন। কাতালাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন, দাজ্জালের কথা এগুলো। শরীয়ত ছাড়া কোনো মারেফত হবে না। যে ব্যক্তি তত শরীয়ত মানবে আল্লাহ তাআলা তত তাকে মারেফত দান করবেন, তাকে আল্লাহ তত ইমানের হাকিকত দান করবেন। ওই যে হাকিকতুল ইমান, এখান থেকেই ভালো জিনিসগুলো এসছে আর এগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে এই আয়াত শেষ হয়ে যাচ্ছে, যারা এরকম হাক্কান মুমিন হতে পারবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্যই তাদের রবের কাছে বিরাট উঁচু শান রয়েছে, হাই র্যাঙ্ক রয়েছে, উঁচু স্তরগুলো তাদের জন্য সাজানো আছে জান্নাতে, এবং অনেক সুন্দর নিয়ামত সম্মানিত রিজিক তাদেরকে দান করা হবে। দুনিয়ার এই রিজিকের মতো নয় যে রিজিক ময়লা আবর্জনা বের করতে হয়। জান্নাতের রিজিক খেলে কোনো ময়লা আবর্জনা বের করার জন্য কোনো টয়লেটে যেতে হবে না, এত সুন্দর নিয়ামত রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর গুণাবলীগুলি অর্জন করার তৌফিক দান করুন, ইমানের হাক্কান হাকিকতের এই লেভেল আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন।